আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি সবাইকে। অনেকে জানতে চেয়েছেন যে সাইকেলে টেইল লাইট যেটা ব্যবহার করি আমরা বা পেছনে ব্যবহার করব কোনটা কোনটা ভালো হবে। তো আজকে আমি যে টেইল লাইটটা সম্পর্কে বিবরণ দিতে যাচ্ছি সেটার তিনটা কালার আছে, নীল, সাদা এবং লাল। তবে সবচাইতে বেশি অ্যাভেলেবেল হচ্ছে লালটা, আর এবং নীলটাও পাওয়া যায়, সাদাটা খুব কমই দেখেছি আমি। এখন আমার কাছে যেটা মনে হয়েছে যে লালটার চাইতে নীলটাতে আলো বেশি হয়, এর জন্য আমি লালটা রেখে এখন নীলটা ব্যবহার করছি। বর্তমানে আমার কাছে নীলটাই আছে, আর এই নীলটা সম্পর্কে, লালটা সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো। আপনারা দেখতে পাচ্ছেন লাইটটা কেমন আউটলুক। তো এটার সাথে দুইটা রাবার পাবেন আপনারা, আর এই রাবারগুলো দিয়ে আপনার মূলত সাইকেলে এটা লাগাতে হবে। দেন হচ্ছে সাথে আপনারা পাচ্ছেন একটা কেবল চার্জ করার জন্য, অ্যাডাপ্টারের সাথে আপনারা ব্যবহার করতে পারবেন। তবে সাধারণত মোবাইলের যে চার্জার থাকে সেটা দিয়ে কাজ হয়ে যায়। আর এটা হচ্ছে লাইটের যেটা হচ্ছে যেখানে আপনারা চার্জারটা প্লাগ করবেন। এবার আমি লাইট চার্জ অবস্থায় দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা যখন চার্জিং হবে এটা লাল একটা ছোট আলো জ্বলে থাকবে, এবং চার্জ হয়ে গেলে, সম্পূর্ণ হলে এটা আপনার নিভে যাবে। এবার আমি লাইটটা লাইট অফ করে জ্বালিয়ে দেখাচ্ছি কেমন। দেখতেই পাচ্ছেন আলো কত বেশি, তবে ক্যামেরার কারণে হয়তো কিছুটা ঘোলা বা পুরো পরিপূর্ণ নীল আলোটা আসছে না। কিন্তু এই যে এটার মধ্যে চারটা মোড আছে, এটা হচ্ছে ফার্স্ট যেই মোড, আর এটা জ্বলবে যখন আপনি ক্লিক করে রাখবেন, ধরে রাখবেন কিছুক্ষণ, তখন এটা জ্বলবে। তারপর একটা করে চেঞ্জ করবেন, একটা করে চাপ দিলে চেঞ্জ হবে। সেকেন্ডটা হচ্ছে ব্লিঙ্কিং মোড, তারপর হচ্ছে আপনার আরেকটা মোড, দেন হচ্ছে একদম স্টিল হয়ে থাকবে যেটা, জ্বলে থাকবে। তো প্রচুর আলো দেয় এটার, বিশেষত্ব হচ্ছে আপনার লালটা চাইতে নীলটাতে আলো খুব বেশি, এই জন্য আমি বর্তমানে কী বলে নীলটাই ব্যবহার করছি, সাদাটা আমি ব্যবহার করিনি তাই বলতে পারছি না। আর সাদাটা আমার মনে হয় খুব একটা অ্যাভেলেবেল না। এখন আলোটা হয়তো ক্যামেরার কারণে কিছুটা ঘোলা দেখাচ্ছে, তবে ভালোই আমার কাছে মনে হচ্ছে, খুব বেশি আলো দেয়। রাতের বেলা আপনারা দেখতে পারবেন এটা সাইকেলে কীভাবে লাগাতে হয় সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। ওই রাবার দুইটা দিয়ে লাগাতে পারবেন। আমার সাইকেলে রাতের বেলা কেমন লাগে সেটার একটা ছবি আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে দেখতে পাচ্ছেন বেশ ভালোই আলো দিচ্ছে। যাই হোক, আমার কাছে মনে হচ্ছে 150 টাকায় এটা খুব ভালো আপনাকে ব্যাকআপ দিবে। মূলত এটা কী বলে, ব্যাকআপটা খুব বেশি, আপনি আধা ঘন্টা চার্জ দিয়ে দেখা গেল অনেকক্ষণ, কয়েক ঘন্টা জ্বালাতে পারছেন লাইটটা। তো 150, 140, 130 এর মধ্যে আপনারা পেয়ে যাবেন। পেছনে লালটা লাগানোই ভালো, তবে যদি কেউ একটু ইউনিক চান কিংবা আলো বেশি চান তাহলে নীলটা ব্যবহার করতে পারেন, আমার ব্যক্তিগত মতামত। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং লাইক দিবেন, শেয়ার দিবেন। পরবর্তী সাইকেল রিলেটেড কী কী ভিডিও বানানো যায় বা আপনাদের কী কী বিষয়ে জানতে চান আপনারা সেটা জানাবেন, আমি অবশ্যই আমি সেটার রিভিউ দেওয়ার চেষ্টা করব। আমার কাছে মনে হয়েছে আমি এর আগে 250 টাকা দামের, 300 টাকা দামের লাইটও ব্যবহার করেছি, কিন্তু ব্যাকআপ নেই। দেখা গেল আমি 1 ঘন্টা চার্জ করছি কিন্তু আধ ঘন্টাও ব্যবহার করতে পারছি না। সো পরে এটা নিলাম, এটা দেখলাম যে আধ ঘন্টা চার্জ দিয়ে আমি কয়েক ঘন্টা ব্যবহার করতে পারছি, খুব ভালো, খুব ভালো। আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।